আজকে আমরা ক্লাস 11 চ্যাপ্টার 20 এর হচ্ছে পার্ট 2টা অর্থাৎ বিভিন্ন হরমোন তার কাজগুলো পড়ব। এটা তো যে কোনো ক্লাস তুমি পরবর্তীকালে যে কোনো ক্লাস বিভিন্ন যে হরমোনগুলো ঘটিত হচ্ছে সেই হরমোনগুলোর উৎস কাজ আমরা খুব সহজ এবং শর্টের মাধ্যমে পড়ব। চলো তো দেখো, এই যে আমি একটুখানি রিপিট করি, গতদিন বলেছি তাও, এই হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। আমি বলেছিলাম ক্লাস 10-এর ভিডিওটা দেখতে, ঠিক আছে, কোন হরমোন কাকে ট্রিগার করছে ওখানে কিন্তু এই বাচ্চাদের মতন করে বলা আছে। আচ্ছা দেখো, তো পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হচ্ছে কি কি সূত্রটা কি বলেছিলাম অগ্রভাগের বলতো একটু, কি বলেছিলাম? তুমি আর গোবিন্দ বলেছিলাম। শুধুতে হচ্ছে এসটিএইচ, ঠিক আছে, তুমিতে হচ্ছে টিএসএইচ, ঠিক আছে, আরে হচ্ছে এসিটিএইচ, গোবিন্দতে হচ্ছে জিটিএইচ। এই হরমোনগুলো সব অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে ঘটিত হয়। দেখো এসিটিএইচ চলে যাচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করতে, টিএসএইচ চলে যাচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করতে, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন চলে যাচ্ছে জনন গ্রন্থিকে উদ্দীপিত করতে, এলটিএইচ লিউটোট্রপিক হরমোন চলে যাচ্ছে স্তন গ্রন্থিতে, আচ্ছা জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন হচ্ছে অস্থি তরুণাস্থি পেশি। গ্রোথ হরমোনের কাজ কি বলতো, কি করে গ্রোথ হরমোন, কি করে ম্যাম বৃদ্ধিতে সহায়তা করে? তো সরি কো রেখেছি। হ্যাঁ, বিভিন্ন কোষের বৃদ্ধিতে সাহায্য করছে, অস্থি তরুণাস্থির যে হাড়টা বৃদ্ধি হচ্ছে তাতে সাহায্য, আমাদের হাইট বাড়তে সাহায্য করছে গ্রোথ হরমোন, ঠিক আছে। এই হচ্ছে অগ্রপিটুইটারি থেকে বিভিন্ন যে ম্যাম সরি একটু হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে কঙ্কাল পেশি, ঠিক আছে। আচ্ছা তারপরে আসছি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে হচ্ছে এডিএইচ, যেটা হচ্ছে বৃক্কে আমাদের কিডনিতে চলে যাচ্ছে, সেখানে বিভিন্ন হরমোনের মানে উদ্দীপিত করছে, আর হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন চলে যাচ্ছে জরায়ু পেশিতে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে বিভিন্ন হরমোনগুলো আমরা গতদিন পড়েছিলাম অগ্রপিটুইটারি থেকে কি ঘটিত হয় পশ্চাৎ, আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি। এবার এদের সবার কাজ আমরা খুব সহজ এবং শর্টের মাধ্যমে পড়ব। আচ্ছা তো হরমোনের কাজের মধ্যে ফার্স্টেই আমি চলে আসছি থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত, থাইরয়েড গ্রন্থি এবং ক্ষরিত হরমোনের কাজ। তো আমরা সবাই জানি থাইরয়েড গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়, থাইরক্সিন ক্ষরিত হয় অর্থাৎ T4, ট্রাই আয়োডো থাইরোনিন, দেখো ট্রাই আয়োডো অর্থাৎ T3, ঠিক আছে, এবং হচ্ছে থাইরোক্যালসিটোসিন, এই তিনটে ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থিতে। তোমাকে কোশ্চেন দেবে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলির নাম কী কী, ঠিক আছে, এবং যদি বাড়িতে কারোর থাইরয়েড টেস্ট হয়ে থাকে সেই টেস্টের রিপোর্টটা নিয়ে দেখবে, ভালো করে চেক করবে, ওখানে দেখবে লেখা আছে T3 কতটা রয়েছে, T4 কতটা রয়েছে, মানে এগুলো তো পড়ে ফেলছে, বা যে কোনো কারোর রিপোর্ট তুমি কিন্তু দেখে চেক করে বলে দিতে পারবে। একটা কেউ যদি তোমাকে এনে রিপোর্ট দেয় ব্লাড রিপোর্ট, তুমি কিন্তু বলতে পারার যোগ্য, ঠিক আছে। আচ্ছা থাইরয়েড গ্রন্থির হরমোনের কাজ, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হচ্ছে যে হরমোনগুলো তাদের কাজ দেখো, ট্রাইআয়োডো থাইরোনিন তুলনামূলকভাবে থাইরক্সিন থেকে অধিক শক্তিশালী, ঠিক আছে, T3 কিন্তু T4 থেকে অধিক শক্তিশালী, T3 যত গন্ডগোল করে দেখ বেশিরভাগ টেস্ট করে T3 টেস্ট করে। এই দুই প্রকার হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দেহের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে, মেন যত যা কার্যাবলী সব এই থাইরয়েড হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করছে, যে মোটা হয়ে যাওয়া, রোগা হয়ে যাওয়া, কেউ একদম খায় না, ঠিক আছে, খাবার খুবই অসে অল্প পরিমাণে খায় সে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, কেউ আবার হচ্ছে গিয়ে বাইরের খাবার, এ খাবার ও খাবার উল্টো পাল্টা জিনিস সারাদিন দেবে, কেউ খেয়ে চলেছে খেয়ে চলেছে, ঠিক আছে, তাও সে রোগা, মনে হয় কি এ মানে কত এ লাকি, ঠিক আছে, আসলে কিছুই না, সবটা হচ্ছে থাইরয়েড হরমোনের কার্যকারিতা। আচ্ছা প্রথমে আসছি মৌলবিপাক হাড়ের ওপর প্রভাব, পয়েন্ট করে লিখতে হবে আমাদের সবসময়ের জন্যই। থাইরয়েড হরমোনকে ক্যালোরিজেনিক বা শক্তি উৎপাদনকারী হরমোন বলে, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে কোশ্চেন আছে, কাকে বলে ক্যালোরিজেনিক হরমোন বলো? ঠিক আছে, থাইরয়েড হরমোনকে বলছে ক্যালোরিজেনিক হরমোন বা শক্তি উৎপাদনকারী হরমোন, কারণ এই হরমোন O2 ব্যবহারকে বাড়িয়ে অধিক তাপ উৎপাদন করে, ফলে মৌলবিপাক হার বা BMR বৃদ্ধি ঘটে, ঠিক আছে, BMR বৃদ্ধি ঘটলে তুমি যাই খাও ও কিন্তু ওটাকে এ করে দেবে, মোটা কিন্তু হবে না, এদের BMR বেশি তারা কিন্তু মোটা হয় না, সে যতই খাক সব এ করে দেবে। বিপাকের ওপর প্রভাব, অন্তে গ্লুকোজের শোষণ যকৃতের গ্লাইকো
লাইসিস ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি ঘটে। স্বল্প পরিমাণ থাইরক্সিন দেহে প্রোটিন সংশ্লেষ করে, অধিক পরিমাণে এই হরমোন প্রোটিনকে বিশ্লিষ্ট করে। থাইরক্সিন দেহে ফ্যাটের সঞ্চয়কে হ্রাস করে, এই যে এক্ষুনি বললাম থাইরক্সিন দেহের ফ্যাটের সঞ্চয়কে হ্রাস করে। দেখবে, খেয়াল করে দেখবে, অনেক ব্যক্তি প্রচুর খাচ্ছে, প্রচুর উল্টো পাল্টা দেখবে তোমাদের বন্ধুদের মধ্যেই আছে, উল্টো পাল্টা সারাদিন খেয়ে বেড়াচ্ছে, তাও কিন্তু ওর রোগা মানে মোটাই হয় না, দেখেছো তো এরকম? ওটা কিন্তু থাইরক্সিন হরমোনের জন্য, ফ্যাট সঞ্চয় হ্রাস করে। বাট ওটা এরকম না কি ক্ষতি করে, ওটা কিন্তু ক্ষতি করে, উল্টো পাল্টা যে খেয়ে বেড়াচ্ছে হাবি জাবি বাইরের খাবার, ওটা কিন্তু ক্ষতি করে, কারণ ব্লাডের মধ্যে কোলেস্টেরলকে বাড়িয়ে দিচ্ছে। হৃৎপিণ্ডের ওপর প্রভাব, থাইরয়েড হরমোন হৃদস্পন্দনের হারকে বাড়ায়। থাইরয়েড হরমোন কিন্তু হৃদস্পন্দনের যে হার সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। দেখো, রক্তের ওপর প্রভাব, থাইরয়েড হরমোন লোহিত রক্তকণিকার ক্রমবৃদ্ধিতে অংশগ্রহণ করে। এই হরমোনের অভাবে রক্তাল্পতা দেখা যায়, ঠিক আছে? রক্তাল্পতা কিন্তু দেখা যায়, কারোর ধরো মানে রক্তাল্পতা দেখা যাচ্ছে, লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে, তখন কিন্তু তাকে মানে থাইরয়েড টেস্ট করার পরে ওই ব্লাড টেস্টটাও দেওয়া হয়, যেখানে কিন্তু ব্লাড মানে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি কাউন্ট করা হয়, সেখানে দেখা যাচ্ছে যদি আরবিসি কমে যায় সেখানে কিন্তু থাইরয়েড হরমোনের একটা প্রভাব রয়েছে। তাপ নিয়ন্ত্রণের ওপর প্রভাব, শীতল আবহাওয়ায় থাইরয়েড গ্রন্থি অধিক পরিমাণে হরমোন নিঃসৃত করে, যা কোষের বিপাক ক্রিয়া বৃদ্ধি করে তাপ উৎপাদনকে বাড়ায়। স্তন গ্রন্থির ওপর প্রভাব, শিশু মাতৃস্তন থেকে দুধ পান করার সময় দুধের ক্ষরণের উদ্দীপনা যোগায় এবং ক্ষরণকে বজায় রাখে, তাহলে দুধে ফ্যাটের পরিমাণ বাড়ায়, ঠিক আছে? এটা আমরা ক্লাস 12 যখন পড়বো, যখন একজন শিশু স্তনপান করছে বা মাতৃদুগ্ধ পান করছে, সেখানে থাইরয়েড হরমোন কীভাবে মানে উত্তেজনা ব্রেনে পৌঁছাচ্ছে এবং যার ফলে স্তন মানে স্তন গ্রন্থি থেকে স্তনদুগ্ধ খরিত হচ্ছে, সেটা আমরা ক্লাস 12 পড়বো এবং ওটা ভিডিও দেখাবো। আচ্ছা, দেহ বৃদ্ধির ওপর প্রভাব, দেহের অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? যৌনগ্রন্থির স্বাভাবিক কার্যক্ষমতা এবং মানসিক বিকাশে থাইরক্সিন অংশগ্রহণ করে। আগের দিন যেটা কথা বলছিলাম পিসিওডি নিয়ে, যাদের এই পিসিওডির প্রবলেমটা এসে যায়, তারা যদি যখন কন্ট্রোল না করে তাদের কিন্তু থাইরয়েডের প্রবলেমও এসে যায়, কারণ বাকি যে হরমোনগুলো থাইরয়েড হরমোন ওটার ওপর ক্রিয়া করছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোনেরও একটা সমস্যা এসে যায়, ঠিক আছে? তখন থাইরয়েড টেস্টও দেয়। শ্বাসক্রিয়ার ওপর প্রভাব, থাইরয়েড হরমোন দেহের বিপাকক্রিয়া বৃদ্ধি করে অক্সিজেনের ব্যবহার এবং কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি হয়, ফলে শ্বাসক্রিয়ার হার কিন্তু গভীরভাবে বৃদ্ধি পায়। পৌষ্টিক নালীর ওপর প্রভাব, খাদ্যবস্তুর শোষণ, জারক রসের ক্ষরণ, পৌষ্টিক নালীর বিচলন ইত্যাদি প্রক্রিয়া বৃদ্ধি করে। অন্যান্য কাজ, ব্যাঙাচি ব্যাঙের রূপান্তরে কিন্তু থাইরয়েড হরমোন থাইরয়েড গ্রন্থি অংশগ্রহণ করে। দেখো, এই কোশ্চেনটা কিন্তু ছোট করে আসবে যে ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে কোন গ্রন্থি অংশগ্রহণ করে বা কোন হরমোন অংশগ্রহণ করে, এটা কিন্তু একটা নিতে আসাও কোশ্চেন। দেখো, এর মধ্যে রয়েছে তো খুঁজে পাবে না, যে ভালো করে জিনিসগুলো পড়বে সে কিন্তু ইজিলি বলতে পারবে, এটা থাইরয়েড হরমোনের কাজ, সাথে সে বলে ফেলতে পারবে, তাই তো? বুঝতে পারলে? এই যে অনেকে জিজ্ঞাসা করে না শর্ট কোশ্চেন কি পড়ো, শর্ট কোশ্চেন পড়ার ভিতর থেকে আসবে। আচ্ছা, এবার আসছি প্যারা থাইরয়েড গ্রন্থি। দেখো, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে অতি ক্ষুদ্র ডিম্বাকার দুজোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি, দুটিতে থাইরয়েড গ্রন্থির লোবের পেছনে উপরের দিকে থাকে। এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিটা তো আগের দিন বলেছিলাম, তাই জন্য বললাম না। এই যে দেখো থাইরয়েড গ্রন্থি, এই যে আমাদের গলার এখানটাতে থাকে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? প্যারাথাইরয়েড গ্রন্থি, দেখো এটা মুছে নিই, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে এই জায়গাটায় থাকছে, ঠিক আছে? প্যারাথাইরয়েড গ্রন্থি এই জায়গাটাতে। থাইরয়েড গ্রন্থির লোবের পেছনে উপরিতলে ওপর ও নিচভাবে লেগে থাকে ছোট্ট একটা গ্রন্থি। প্রধান কোষ হচ্ছে অস্টিফিল কোষ, এইসব হচ্ছে নিচের কোশ্চেন আছে, অস্টিফিল কোষ কোথায় থাকে? তো খরিত হরমোনের নাম হচ্ছে প্যারাথরমোন, আছে পিটিএইচ,
এখানে প্রশ্ন দেবে প্যারাথরমোনের দুটি কাজ লেখো, এরকম টাইপের থাইরয়েড হরমোনের যদি কাজ লিখতে দেয় মোটামুটি তিন নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, দুইও দিতে পারে, বাট প্যারাথরমোন হরমোন এগুলো ছোট প্রশ্ন দেয়। প্যারাথরমোন রক্তে ক্যালসিয়াম আয়নের পরিমাণকে বৃদ্ধি করে, এই হরমোন অস্থি থেকে ক্যালসিয়াম ও ফসফেটের অপসারণ করে, অন্ত থেকে ক্যালসিয়াম শোষণে বৃদ্ধি করে। অন্ত থেকে ক্যালসিয়াম শোষণ, ক্যালসিয়াম শোষিত হচ্ছে না, হাড় একদম ভঙ্গুর হয়ে যাচ্ছে, অনেকের হয় হাড় একদম ভঙ্গুর হয়ে যাচ্ছে, কোনো কারণ নেই হাড় পুরো ভঙ্গুর হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই প্যারাথরমোনটা কিন্তু বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রেসক্রাইব করা হয় বিভিন্ন কিছু। আচ্ছা, বৃক্কডালি থেকে ক্যালসিয়ামের পুনঃশোষণ বৃদ্ধি করে, এর এইসব কাজের ফলে সামগ্রিকভাবে রক্তে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বাড়ে। আচ্ছা, অগ্নাশয় গ্রন্থির কাজ, এরপরে আসছি আমরা অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি কোথায় থাকে? পাকস্থলীর নিচে এবং ডিউডেনামের দুটি বাহুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। অনিয়ত পরিধি বিশিষ্ট যে লম্বা মিশ্র গ্রন্থিটি পাচক রস হরমোন নিঃসৃত করে তাকে বলছে অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলে বলো তো, বলো ফার্স্টে ইন্দ্রজিৎ, বলো ইন্দ্রজিৎ, মিশ্র গ্রন্থি কেন বলে, বলো নিজের ভাষায় বলো, কোনো সমস্যা নেই, কেন বলে বলবো বলো। অগ্নাশয় গ্রন্থের মধ্যে আলফা বিটা এই দুটাই থাকে, তাই? হ্যাঁ, ওটা তো সবই আলফা বিটা, ওটা তো হরমোন নিঃসৃত করছে, ঠিক আছে, তাহলে মিশ্রগন্ধি কেন বলতে যাবো, তাহলে মিশ্রগন্ধি তো আমি বলবো না, সেক্ষেত্রে তো আমি তো খরা বলবো। আচ্ছা হ্যাঁ বলো, মানে কি এটি অন্য বৈকরণে? হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থি নিয়ে গঠিত। কি অগ্নাশয় থেকে পাচক রস করিত, যেটা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো, পড়েছো তো পাচক রস করিত হয়? হ্যাঁ ম্যাম। এবং হচ্ছে বিভিন্ন হরমোনও নিঃসৃত হয়েছে, দুটো কাজই করছে, তাই একে মিশ্রগ্রন্থি বলছে, যে দুটো কাজই করতে পারছে, তাই না? বুঝতে পারলে, লিখতে পারবে তো মিশ্রগ্রন্থি কেন বলে এবার? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অগ্নাশয়, এই হচ্ছে অগ্নাশয় গ্রন্থি আমাদের। এটা হচ্ছে পরে দেখবে যখন, মানে মনে হয় না তোমাদের স্কুলের ল্যাবগুলোতে আছে, ঠিক আছে, তো যখন কলেজে যাবে তখন অবশ্যই অগ্নাশয় গ্রন্থি এরকম প্রিজার্ভ করা থাকবে, সেইখানে ওটা জারটা এনে তোমাদেরকে দেখাবে, মানুষের অগ্নাশয়ী সেটা তোমাদের জারের ভিতর থাকবে, দেখাবে, ঠিক আছে। এবার বাকি যেটা আছে সেটা হচ্ছে এই কোর্সটা, এটা যদি এর ভিতরের যে, যদি কেউ মেডিকেল সায়েন্স পড়ে সে দেখতে পারবে যে এইগুলো এবার যদি মানে মাইক্রোস্কোপে রেখে দেখে সেগুলো কেমন লাগছে, সেই এই যে অংশগুলো অগ্নাশয়, এই যে দেখো এইটা পাতার মতো যে একটা অংশ সেটা হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে। এইটাকে যদি এবার নিই অণুবীক্ষণ যন্ত্রে, আমি মাইক্রোস্কোপে নিয়ে যাই, ঠিক এরকম দেখতে লাগবে, বুঝতে পারলে? এবার এইটা তো তোমাকে কলেজে কীরকম করা হয়, এইটা মানে জাস্ট জারের মতো ওটা দেখিয়ে যে দেখো এটা অগ্নাশয়, তারপরে এটাকে হচ্ছে তোমার প্রজেক্টরে দেখানো হয় বা কম্পিউটারে দেখানো হয়। এখন তো যথেষ্ট উন্নত, আগেগুলো ছিল না, বাট এখন তো খুব সুন্দরভাবে দেখানো যায়। আচ্ছা, এই হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এর মধ্যে বিভিন্ন কোষ আছে, তাই তো, আলফা কোষ, বিটা কোষ এগুলো রয়েছে, তাই তো, এবং হচ্ছে ডেল্টা কোষ, বুঝতে পেরেছো তো? এবার দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে এইটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে বিভিন্ন হরমোন ঘটিত হচ্ছে। আমরা পাচক রস তো পড়ে ফেলেছি, আমরা তো এই চ্যাপ্টারে পাচক রস পড়বো না, আমরা হরমোন পড়বো, তাই তো? দেখো তো কী কী হরমোন ঘটিত হচ্ছে, আলফা কোষ থেকে গ্লুকাগন, ভালো মাথায় রাখবে, আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, দেখো বিটা কোষ থেকে ইনসুলিনটা তো একদম মাথায় গেঁথে যাবে, তাই না, আমরা ছোটো থেকে পড়ছি, বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন ঘটিত হয়, আর আলফা কোষ থেকে মনে রাখবে গ্লুকাগন ঘটিত হয়, আর হচ্ছে ডেল্টা কোষ সোমাটোসিস্টিন, ঠিক আছে, আর হচ্ছে এফ কোষ থাকে অগ্নাশয় পলিপেপটাইড নামে হরমোন ঘটিত, মানে অগ্নাশয় পলিপেপটাইড নামে হরমোন ঘটিত করে, বুঝে গেল? দেখো এই ভিডিওগুলো জাস্ট একটুখানি যদি দেখে নাও, মানে আবার যদি ধরো পরীক্ষার আগে একটু দেখে নাও, এগুলো পুরো ক্লিয়ার থাকবে, আর আগের যে চ্যাপ্টারগুলো ওগুলো তাই জাস্ট একটু যদি দেখে নাও, রিভিশন করো, ক্লিয়ার থাকবে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা, মানে রিপিট করা যায়, বাট অফলাইন ক্লাসে কি আর ওটা তো ওরা দেখতে পারবে না। আচ্ছা, ইনসুলিন,
এবার আসছি আমরা অগ্নাশয়ের, এই যে বিটা কোষ থেকে যে ইনসুলিন খড়িত হয়, ইনসুলিন নাম আমরা প্রচুর শুনেছি, ইনসুলিন হরমোন আর্টিফিশিয়াল নিতে হয়, সেটা আমরা ক্লাস 12-এ দেখাবো যে কী করে তৈরি করছে সেই আর্টিফিশিয়াল ইনসুলিনটা। দুটো ব্যাকটেরিয়াকে মিশিয়ে একটা ডিএনএ নিয়ে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে কী করে করছে, খুব সুন্দর বায়োটেকনোলজি জিনিসগুলো। আচ্ছা তো চলো এবার আমরা পড়ি হচ্ছে ইনসুলিনের কাজ। প্রথমে আসি কার্বোহাইড্রেট বিপাকের ওপর ক্রিয়া। ইনসুলিন হরমোন মধুমেহ বিরোধী হরমোন বলা হয়, কারণ ইনসুলিন নিম্নলিখিত প্রক্রিয়ায় গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। কার্বস, কার্বস জাতীয় খাদ্য কি কি বলতো একটু শুনি, তাড়াতাড়ি বলো। রুটি ভাত, রুটি ভাত এগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ঠিক আছে, যেগুলো হচ্ছে বেশি খেলে আমাদের অবশ্যই ফ্যাট হবে, খেতে হবে বাট অত্যাধিক না। আচ্ছা তার উপরে হচ্ছে আমাদের এই ইনসুলিন হরমোন কাজ করে। তো প্রথমে আসি কি কি কাজ করছে, গ্লুকোজের ভেদ্যতা। ইনসুলিন কোষ ঝিল্লির মধ্যে দিয়ে গ্লুকোজের প্রবেশকে বাড়ায়, ঠিক আছে, গ্লুকোজের জারণ। ইনসুলিন কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজের জারণকে বাড়ায়। হেক্সোকাইনেজ উৎসেচক ক্ষরণ করে গ্লুকোজের জারণকে কিন্তু বাড়ায়, ঠিক আছে। গ্লুকোজ যদি জারিতই হয়ে যায় তখন তো মানে ফ্যাটটা জারিতই হয়ে গেল, তখন তো আমাদের বডিতে জমছে না। গ্লুকোজের সঞ্চয়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন পেশীয় যকৃতে গ্লাইকোজেন সংশ্লেষকে বৃদ্ধি করে ও সংশ্লেষিত গ্লাইকোজেনকে সঞ্চিত রাখতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে গ্লাইকোজেনকে সঞ্চিত করেও রাখতে হয়, কারণ ওটা কিন্তু পরবর্তীকালে খাদ্য যোগায়। আচ্ছা অন্ত্র থেকে গ্লুকোজ শোষণকে বাধা দেয়, অন্ত্র থেকে গ্লুকোজ যে শোষণ করে নেওয়া সেটাই কিন্তু বাধা দেয় ইনসুলিন হরমোন। এছাড়াও অকার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষণে গ্লুকোজ জেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয়, যেগুলো হচ্ছে অকার্বোহাইড্রেট পদার্থ, সেখান দিয়ে যদি গ্লুকোজ শোষণ করে নেয় সেটা তো চলবে না, সেটা তো একটা ক্ষতিকর, সেইটা কিন্তু বাধা দিচ্ছে এই ইনসুলিন হরমোন, ঠিক আছে। আচ্ছা এবার আসছি দেখো পরপর কার্বোহাইড্রেট বিপাকের ওপর প্রভাব, তোমাকে এরকম কোশ্চেন দেবে ইনসুলিন হরমোনের কার্বোহাইড্রেট বিপাকের ওপর প্রভাব লেখো, বা বলবে ইনসুলিন হরমোনের প্রোটিন বিপাকের ওপর প্রভাব লেখো, এটা কিন্তু বড় কোশ্চেনের ভিতর দিতে পারে, ঠিক আছে। আর ধরো যদি বলে ইনসুলিন হরমোনের কাজ লেখো, তখন তুমি যা খুশি লেখো এর ভিতরে, কার্বোহাইড্রেট বিপাকের ওপর প্রভাব বলে তুমি লেখো, দু নম্বর দিচ্ছ, তখন তুমি নিশ্চয়ই অত লিখবে না, তুমি লিখে দিলে ধরো গ্লুকোজ সঞ্চয়, আর একটা পয়েন্ট লিখে দিলে, বা তিনটে লিখলে, ঠিক আছে, এরকম বুঝে লিখতে হবে, তোমাকে কোশ্চেনের মানে বুঝতে হবে তারপর লিখতে হবে। আচ্ছা প্রোটিন বিভাগের ওপর প্রভাব, দেখো যে বুঝে ধরে নিয়ে লিখতে পারে সেই নাম্বারটা বেশি পায়, যে না বুঝে উল্টোপাল্টা লিখে আসে সে কিন্তু নাম্বার পায় না। কি জিজ্ঞাসা করে, তোমাকে কি জানতে চাইছে? আচ্ছা এবার আসছি প্রোটিন বিপাকের ওপর প্রভাব। ইনসুলিন দেহের প্রোটিন সংশ্লেষকে বাড়ায়, প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষণে বাধা দেয় হচ্ছে ইনসুলিন। একটা প্রোটিন জাতীয় খাদ্যের নাম বলো তো অভিষা। ডিম, ডিম। আর ইন্দুজিৎ একটা বলো, পালং। ইন্দুজিৎ একটা বলো, মাছ মাংস। মাছ মাংস। এবার আসছি স্নেহ পদার্থ বিপাকের উপর প্রভাব, অর্থাৎ ফ্যাট বিপাকের উপর প্রভাব। এটা ফ্যাটের নাম বলো তো একটা, ফ্যাট জাতীয় খাদ্যের। তেল, চর্বি, ডিমের কুসুম, ঘি। ঘি, এগুলোতে সব ফ্যাট। দেখো তোমার কিন্তু সব জেনেই যাচ্ছে কোনটা কি, কোনটা প্রোটিন, কোনটা ফ্যাট, কোনটা কার্বোহাইড্রেট, তোমার কিন্তু জেনেই যাচ্ছে, অতএব তোমরা কিন্তু নিজের খাবার দাবার নিজে কিন্তু কন্ট্রোল করতেই পারবে, তাই না? তার মানে এই না কিছু খাবার দাবার খাবে না, খাবার দাবার খাবে, ভালো জিনিসগুলো খাবে, আলতু ফালতু বাইরের খাবারগুলো খাবে না। আচ্ছা স্নেহ পদার্থের বিপাকের ওপর প্রভাব, ইনসুলিন স্নেহ পদার্থ জারণে বাধা দেয় এবং গ্লুকোজ ও ল্যাকটিক অ্যাসিড থেকে স্নেহদ্রব্যের উৎপাদন এবং যকৃত চর্বি কোষেদের সঞ্চয় বৃদ্ধি করে। আচ্ছা হয়ে গেল ইনসুলিনের কাজ। এখন যদি প্রোটিন আর কার্বোহাইড্রেট উপর বিপাকের প্রভাব দেয় তাহলে কি ওই যে আপনি অ্যান্সারটা দিলেন ওই একটা পয়েন্ট লিখলেই হবে তো?
প্রোটিন কার্বোহাইড্রেট বিপাকের উপর যদি কোশ্চেনটা দেয়, আমি একবার বলে দিচ্ছি দেখো, এটাকে ডিলিট করি, কি ওই এক দুই করে লিখবো, এই মানে একটা ইয়ে করে, দাঁড়া আমি বলছি, পুরোটা ক্লিয়ার করি। আচ্ছা প্রোটিনের উপর প্রভাব দেখো, এটা হচ্ছে এক নম্বরই দেবে। এবার কার্বোহাইড্রেটের উপর প্রভাব বললে অবশ্যই তিনটে মতো লিখে দিতে হবে, ঠিক আছে? চারটে লিখলে ভালো, বাট তিনটে লিখে দিতে পারো, ঠিক আছে? ধরো একটা বড় কোশ্চেন দিল, ইনসুলিন হরমোনের কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকের উপর প্রভাব বর্ণনা করো, তখন তোমাকে সবগুলো লিখতে হবে, বুঝতে পারলে? মোটামুটি তিনটে করে তো, এখানে তো তিনটে আছে, তিনটে লিখতেই হবে, কারণ কার্বোহাইড্রেট প্রোটিনটা কি আর, একটা লিখবো না দুটো? হ্যাঁ আর প্রোটিনে কি দুটো তিনটে করে লিখবো? তো মানে প্রোটিনের সবকটারই দুটো একটাই তিনটে তো করে? আছে, দেখো প্রোটিন কি, প্রোটিনের একটাই রয়েছে, ইনসুলিন দেহে প্রোটিন সংশ্লেষকে বাড়ায়, প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষণে বাধা দেয়, আর কিছু নাই, ঠিক আছে? প্রোটিনের একটাই আছে, শুধু এই কাজটাই করছে। আর স্নেহ পদার্থ ফ্যাটের ক্ষেত্রে এই কাজ, চর্বি সঞ্চয় বৃদ্ধি করে। আচ্ছা এবার আসছি, বুঝতে পারলে তো সুমিত্রা, ক্লিয়ার হলো তো যেই কোশ্চেনটা হ্যাঁ করে? বুঝছি। আচ্ছা এবার আসছি গ্লুকাগন। গ্লুকাগন হচ্ছে, দেখো গ্লুকাগন কোথা থেকে খড়িত হয় একটু শুনি, ইন্দ্রজিৎ বলবে, কোথা থেকে? ম্যাম বলবো দাঁড়াও একটু বলো, বলবো হ্যাঁ অগ্ন্যাশয় কোথা থেকে? আলফা বিটা না ডেল্টা, কোন কোষ বলো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের আলফা কোষ থেকে। আলফা কোষ থেকে, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের আলফা কোষ থেকে খড়িত হচ্ছে গ্লুকাগন। এবার আসছি গ্লুকাগনের কাজ। গ্লুকাগন হচ্ছে ইনসুলিন বিরোধী একটা পদার্থ, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন বিশ্লিষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। দেখো কোনো কোনো ক্ষেত্রে আবার ইনসুলিন হরমোনের অনেক যদি পরিমাণটা বেশি হয়ে যায়, তখন কিন্তু ইনসুলিন বিরোধী ক্রিয়া করে, রক্তে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন বিশ্লিষ্ট করে রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ বাড়ে, গ্লুকোজ কমে গেছে, একদমই গ্লুকোজ কমে গেছে, তখন তো আর হবে না, তখন দেখবে সুগারের পেশেন্টরা অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়, পড়ে যায় তো, তখন বলে কি লজেন্স বা মিষ্টি রসগোল্লা খাওয়াতে, শুনেছো এরকম কিছু? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম শুনেছি। দেখেছো, এবার কারণটাও জানতে পারলে যে কেন হঠাৎ করে সুগারের পেশেন্টকে রসগোল্লা খাওয়ানো হচ্ছে। দেখো তখন কিন্তু যাতে বডিতে গ্লুকোজ বেড়ে যায়, যখন ধরো তুমি খুব বাইরে কোথাও গেছো, খুব মাথা ঘুরছে, কোনো কাজে গেছো, এখন ধরো পড়াশোনা করছো, এরপরে কোনো কাজে গেছো, ঠিক আছে, তুমি কোনো টিফিন নিয়ে যাওনি বা আজে বাজে খাওয়া তুমি খেতে পারো, তো মাথা ঘুরছে, খুব ক্লান্ত লাগছে, ঠিক আছে, কোনো কিছু খেতে ইচ্ছা, তুমি যদি একটা রসগোল্লা কিনে খেয়ে নাও, ঠিক আছে, তুমি সচরাচর বডিতে এনার্জি পেয়ে যাবে, অর্থাৎ কি সচরাচর তোমার কিন্তু গ্লুকোজের পরিমাণ মিষ্টি কিন্তু বাড়িয়ে দিল, বা লজেন্স, ঠিক আছে, সচরাচর বাড়িয়ে দিল তোমার বডিতে গ্লুকোজের পরিমাণ। আচ্ছা অ্যামাইনো অ্যাসিডকে গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজে পরিণত করে, স্নেহ পদার্থ সংশ্লেষণে অংশ নেয়। দেখো এবার যদি কাউকে তোমার বলতে হয়, তুমি বলতে পারো মিষ্টি কেন খাওয়ানো হয়, তুমি কিন্তু ব্যাখ্যা করে বলতে পারো, সবাই বলে জানে ছেলে মেয়েটা পড়াশোনা করেছে, জানে কত কিছু জানে, সেরকম ভাববে সবাই, ঠিক আছে? এমনকি ধরো হ্যালো কোনো একটা এক্সাম দিচ্ছ পরবর্তীকালে, যে ওই এক্সামটা অনেক লং চলছে, ঠিক আছে, তুমি মুখে একটা লজেন্স রেখে দিতে পারো, তুমি সবাইকে বলবে না, তাই বলে আমি মুখে লজেন্স রেখেছি, খুব লং এক্সাম চলছে, বাড়ি থেকে অনেকক্ষণ মানে সকালে ধরো বেরিয়েছো, ওরকম 6টায় বেরোতে হয় অনেক, এরকম আমার এমএসসির সময় আমারও হয়েছিল, 6টায় বেরোতে হচ্ছে, তুমি তখন আর কি আর খেয়ে যেতে পারবে, খেয়ে মানে ওখানটা পৌঁছালে, পৌঁছাতে পৌঁছাতে টাইমটা চলে গেল, ওখানে পৌঁছালে কিছুক্ষণ পরে এক্সাম, 4 ঘন্টা এক্সাম, এক্সাম শেষ হচ্ছে 4টের সময়, অতক্ষণ কি করবে, মুখে লজেন্স বা এই ধরনের কোনো কিছু রাখতে না, তো মাথা ঘুরে পড়ে যাবে, লিখবে কি আর, বুঝতে পারলে? এগুলো হচ্ছে মানে কি বলবো, জানতে হয়। আচ্ছা এবার আসছি সোমাটো স্টেনিং। সোমাটো টেস্টিং হচ্ছে কোথা থেকে খড়িত হচ্ছে? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের এটা খড়িত হচ্ছে ডেল্টা কোষ থেকে। দেখো হাইপোথ্যালামাস এবং হচ্ছে চোখের রেটিনা থেকেও কিন্তু সোমাটো টেস্টিং খড়িত হয়। হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস, যাকে বলছে প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি, পিটুইটারিকে তো প্রভুগ্রন্থি বলে, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি বলছে, যেখান থেকে খড়িত হচ্ছে, যেখান থেকে, এবং চোখের রেটিনা আমাদের সেখান থেকেও কিন্তু এটা খড়িত হয়। কাজ কি, অগ্ন্যাশয় কোষ থেকে
উৎপন্ন সোমাটোটক্সিন ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণে বাধা দেয়। এটা কিন্তু আর ইনসুলিন আর গ্লুকাগন ক্ষরণে বাধা দিচ্ছে। হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন সোমাটোটক্সিন দেহের বৃদ্ধিরোধকারী হরমোন হিসাবে কাজ করে, বা হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন। আমি বলেছিলাম ক্লাস টেনের ভিডিওটা দেখতে, ঠিক আছে? তো ইনহিবিটিং হরমোন কি? বাধা দানকারী, বাধা প্রদানকারী হরমোন, গ্রোথ ইনহিবিটিং হরমোন, বা GIH, গ্রোথ ইনহিবিটিং হরমোন। যে বৃদ্ধি হচ্ছে একটা মানুষের, সেই বৃদ্ধিটা বাধা দানকারী হরমোন, ঠিক আছে? অনেকের এই হরমোনটা ধরো বেশি ক্ষরিত হয়ে গেল, GIHটা বেশি পরিমাণে ক্ষরিত হয়ে গেল, তখন কিন্তু এক মানে খুব হাইটটা কম থাকে। আবার একটা বয়সের পর ক্ষরিত হতেই হয়, নাহলে হাইট তো বাড়তে বাড়তে একদম বিশাল বড়টা হাইট হয়ে যাবে, ঠিক আছে? ওই ইয়ে করে কুস্তি করে, WWE যে কুস্তি হয় ওখানে, যে একজন আমাদের ইন্ডিয়া থেকে, ঠিক আছে, গ্রেট কালী বলে তার নাম, দেখেছো তাকে কখনো? কতটা হাইট, ওই যে টিএমটি বারের অ্যাড দেয়, হ্যাঁ টিএমটি বারের অ্যাড দেয়, দেখেছো তো কত হাইট, বিশাল কিন্তু লম্বা, হ্যাঁ খুব লম্বা, একটা অ্যাডও দেয়, ল্যাবে ঢুকেছে, সেই ল্যাবে সবকিছু নাড়িয়ে দিচ্ছে। এবার সেটাও তো অস্বাভাবিক না, সে তো একটা যতই মানে আমরা দেখছি যত কত লম্বা, বাট নর্মাল পরিবেশে থাকতে গেলে তাকেও তো অনেক রকম সমস্যার এ করতে হয়, যেহেতু সে ওখানকার একটা ভালো জায়গায় পৌঁছে গেছে বলে তাকে সবাই চেনে। বাট নর্মালি যদি ওরকম কোনো ব্যক্তি হয়, সে খাটে শোবে, তাকে সমস্যায় পড়তে হবে, তার জামা কাপড় নিয়ে সমস্যা পড়তে হবে, সব কিছু। তাই কি সব কিছুই একটা লিমিট আছে, তাই কিন্তু হাইটেরও একটা লিমিট অবধি বৃদ্ধি পাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা এবার আসছি আমরা অ্যাডিনাল গ্রন্থি। আচ্ছা অগ্ন্যাশয় পলিপেপটাইড, দেখো অগ্ন্যাশয় পলিপেপটাইড যেটা বললাম এফ কোষ থেকে ক্ষরিত, এটা একটু বলেই নেই যখন বলছি। দেখা গেছে অনশনের সময় রক্তে শর্করার পরিমাণ কমে গেলে অগ্ন্যাশয় পলিপেপটাইড হরমোন ক্ষরণ বাড়ে, তবে এই হরমোন শরীরবৃত্তীয় গুরুত্ব এখনো সঠিকভাবে জানা যায় না। যখন ধরো অনশন করছে, অনশন করে ধরো লক্ষ্মী পুজো অনেক সময় উপোস থাকছে সবাই, তো সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু এই হরমোনটার পরিমাণ বাড়ে, ঠিক আছে? বাট অনশন করা কখনোই বডির ক্ষেত্রে ভালো না। অনেকে বলে না খেয়ে থাকলে ফ্যাট কমবে, না খেয়ে থাকলে তোমার বডি বুঝে যাবে এই আমাকে ঠিকমতো খেতে দেবে না, এর জন্য আমার ফ্যাট জমিয়ে রাখতে হবে, তাই কিন্তু আরও বেশি ফ্যাট জমে থাকবে, ঠিক আছে? না খেয়ে থাকলে কখনোই মানে ফ্যাট কমবে এটা একটা পুরোপুরি ভুল ধারণা। খেতে দেবে না বলে কি ফ্যাট জমে যায়? হ্যাঁ বডির একটা, বডি কিন্তু নিজে বুঝতে পারে, বডি হচ্ছে যখন ধরো তুমি যখন তখন খাচ্ছ, সকালে একটা সকালে খাবার খাচ্ছ, স্কুলে যাচ্ছ, টিফিন নিয়ে যাচ্ছ না, ঠিক আছে? তুমি ভাবছো বাড়ি এসে আমি ভরপেট খাবো, ভাত টাত ভরপেট খেয়ে নেবো, তুমি যখন রেগুলার এই কাজটা করছো তোমার বডি না বুঝে যাবে এ আমাকে এতক্ষণ না খাই রাখবে, তাহলে কি আমি ফ্যাটটা জমিয়ে রাখবো, বডি কিন্তু ফ্যাট জমাতে থাকবে। বাট তুমি যদি গ্যাপে গ্যাপে খাও তখন বডি বুঝে চলো এ আমাকে মানে, ওটা একটা মাসেলের একটা ব্যাপার আছে, তখন মাসেল বডিটা বুঝে যাবে যে না এ তো আমাকে খেতে দেবে, আমাকে খাবে, তো আমি আমার ফ্যাট জমিয়ে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? তখনই ফ্যাটটা ঝরবে। এবার না না খেলে ফ্যাট জমে, না খেলে ফ্যাট, না খেলে ফ্যাট আরও জমে, না খেলে ফ্যাট ঝরে না, খুব ভুল কথা, বুঝতে পারলে? জমে যাবে ফ্যাটটা, বডির ধরন আছে, বডি বুঝে যায় এ আমাকে টাইম মতো খেতে দেবে না, এ এরকমই করবে। মানে তুমি বারবার খাও, বাট অল্প অল্প খাও, বারবার খাও, স্কুলের টাইম মতো টিফিন নিয়ে যাও, সকালে কখনো ব্রেকফাস্ট স্কিপ করবে না, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলে না তুমি চলে গেলে, ঠিক আছে? তুমি মানে পড়াশোনায় বিজি হয়ে গেলে বা চলে গেলে আবার দুপুরে তুমি অতটা গ্যাপ রেখে গেলে না, সকালে ব্রেকফাস্ট করতে হবে, দুপুরে তুমি খেতে হবে, মাঝে 11টার সময় একটা কিছু খেতে হবে, ঠিক আছে? অল্প যা খুশি খাও, 4টের সময় একটা কিছু খেতে হবে, আবার সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টা একটা কিছু খেতে হবে, আবার রাত্রিবেলা মোটামুটি 10টার মধ্যে 10:30টার মধ্যে একটা কিছু খেতে হবে। এটা হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে ছোট থেকে কম গ্যাপ গ্যাপ, ঠিক আছে? এরকম খেলে তবেই ফ্যাট ঝরে, এরকম নাকি তুমি বিশাল গ্যাপ দিয়ে প্রচুর খেয়ে নিলে, তখন আরও বেশি ফ্যাট স্টোর করে নেবে বডি। আচ্ছা চলো নেক্সট আসছি আমরা অ্যাডিনাল গ্রন্থি। আচ্ছা এই হচ্ছে আমাদের কিডনি, আমাদের দুটো কিডনি থাকে, কটা কিডনি থাকে, দুটো থাকে তো কিডনি? এই দুটো কিডনি এই ওপরে থাকে হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। যখন আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোয়, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মেন বড় বড় রেজাল্ট যেগুলো বেরোবে,
এই প্রত্যেকটা রেজাল্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এরকম নাকি মাধ্যমিকের রেজাল্ট গুরুত্ব আমার ইলেভেনের রেজাল্ট গুরুত্ব না, এরকম না। মাধ্যমিকে যখন রেজাল্ট বেরিয়ে, যেদিনকে রেজাল্ট তুমি নেটে দেখছিলে সেদিনকে কেমন হচ্ছিল, পেটের ভিতর কেমনটা হচ্ছিল না হ্যালো হচ্ছিল, তো ওটা হচ্ছে অ্যাড্রিনাল হরমোনের কারণে হচ্ছিল। সবারই মানে কোন একটা উত্তেজনায় কিন্তু হরমোনটা রিলিজ হয়, ঠিক আছে? তো অ্যাড্রিনাল হরমোনের কারণে কিন্তু এটা হয়। বা তোমাকে একটা কোন একটা বন্ধু ডেকে বললো কি শোন একটা কথা বলার আছে, বা কেউ এই শোন শোন একটা কথা বলার আছে, তুমি বললে কি 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 বল বল, তখন বলো না কিছু না, সেরকম কিছু না, তখনও কিন্তু একটা ওরকম একটা হবে না আমাদের, কি বলবে কি বলবে, তাই না? তখনও কিন্তু হয়, সেটা সবটাই হচ্ছে এই অ্যাড্রিনাল হরমোন। আচ্ছা এবার আসছি, আচ্ছা এই অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা। দেখো এই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, এটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে নি মানে ক্লিয়ার করে নি এটাকে সব একবারে ডিলিট। চলো এই যে অ্যাড্রিনাল গ্রন্থিটা আছে এটা যদি তুমি ভালো করে এবার মাইক্রোস্কোপে নিয়ে দেখো তখন যেরকম দেখাবে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখো এর ভিতরে অ্যাড্রিনাল গ্রন্থির দেখো ভিতরের যে অংশটা সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা, আর বাইরের অংশটাকে বলছে অ্যাড্রিনাল কর্টেক্স। বুঝে গেল? ভিতরের অংশকে কি বলে? অ্যাড্রিনাল মেডালা। আর বাইরের অংশকে? অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স। এবার দেখো এই অ্যাড্রিনাল মেডালা এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হরমোনগুলি কি কি তার কাজ। তোমাকে যদি নর্মাল এরকম কোশ্চেন দেয় যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হরমোনগুলির কাজ লেখো, তখন তুমি নর্মালি লিখে দেবে, বাট অ্যাড্রিনাল মেডালা কর্টেক্স যদি আলাদা করে বলে তখন তুমি আলাদা করে লিখবে। আচ্ছা প্রথমে আসছি অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ। তার আগে জেনে নিই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি হরমোন খরিত হয়। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড। এই দুটো হরমোন খরিত হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। কর্টেক্সটা কোথায় থাকে, বাইরে না ভেতরে? বাইরে বাইরে অ্যাড্রিনাল কর্টেক্স, সেখান থেকে খরিত হয় কি কি হরমোন? ওই তো গ্লুকোকর্টিকয়েড আর মিনারেল কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, ঠিক আছে? এবার হচ্ছে ম্যাম অ্যাড্রিনালিন আর নরো অ্যাড্রিনালিন কোথা থেকে করে থাকে বলছি, সব আসছি পর পর, ঠিক আছে? আচ্ছা গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল, কর্টিসোন এবং কর্টিকোস্টেরন নামের হরমোন গ্লুকোকর্টিকয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মিনারেলো কর্টিকয়েড হচ্ছে এই হরমোন গুরুত্বপূর্ণ হরমোন, এটা হচ্ছে অ্যালডোস্টেরন এবং হচ্ছে ডি কর্টিকোস্টেরন, এখান থেকে হচ্ছে খরিত হচ্ছে গুরুত্বপূর্ণ হরমোন। না আমি লেফট করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এর এছাড়াও রয়েছে বিভিন্ন যৌন হরমোন, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন এবং হচ্ছে ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন যৌন হরমোন যেটা হচ্ছে এখান থেকে খরিত হচ্ছে। এবার আসছি আমরা অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ। প্রথমে আসছি গ্লুকোকর্টিকয়েডের কাজ। তিনটে হরমোন মানে খরিত হচ্ছে সেইখানে, তিনটেরই কাজ প্রধানত দুটি খরিত হচ্ছে, গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলো কর্টিকয়েড। মানে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে প্রধান দুটি হরমোন গ্লুকোকর্টিকয়েড এবং হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, এদের কাজ, ঠিক আছে? অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ বললে এদের কাজই বলতে হবে, কারণ আমরা এখন একটুখানি বাচ্চাদের মতন পড়বো না, একটু বড় হয়ে গেছি আমরা। আচ্ছা গ্লুকোকর্টিকয়েডের কাজ, প্রথমে আসছি কার্বোহাইড্রেট বিপাকের উপরে প্রভাব। গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলি কার্বোহাইড্রেট বিপাকে বিশেষভাবে অংশগ্রহণ করে। এই হরমোন যকৃত পেশির গ্লাইকোজেনের সংশ্লেষণকে বৃদ্ধি ঘটায়, কলাকোষে গ্লুকোজের জারণ প্রক্রিয়া হ্রাস করে এবং ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজের শোষণকে বৃদ্ধি করে হচ্ছে এই গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে? কার্বোহাইড্রেট বিপাকের উপর প্রভাব,
এবার আছে প্রোটিন বিপাকের ওপর প্রভাব কি? গ্লুকোকর্টিকয়েড কলাকোষের প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে, ফলে মূত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ বেড়ে যায়। মূত্রের মাধ্যমে কি নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ বাইরে চলে আসে? স্নেহ পদার্থ বিপাকের ওপর প্রভাব, অন্ত্র থেকে স্নেহ পদার্থর শোষণ বৃদ্ধি করে কার্বোহাইড্রেট থেকে স্নেহ পদার্থ সংশ্লেষণ হ্রাস করে এবং সঞ্চয়স্থল থেকে স্নেহ পদার্থের অপসারণ ঘটায়। ঠিক আছে, দুটো করে মোটামুটি পড়ে রাখলেই হবে। দেখো, বাত প্রতিরোধ, কর্টিসন নামক গ্লুকোকর্টিকয়েড হরমোন অস্থিসন্ধির বাতজনিত স্ফীতি নিরাময় করে। যে আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম বাত, সেই বাত প্রতিরোধে কিন্তু এটা সাহায্য করছে। আচ্ছা, এবার আসছি মিনারেলো কর্টিকয়েড। খুব বেশি পড়বো না আমরা, কারণ আমরা দুটো তিনটে করে মনে রাখবো। মিনারেলো কর্টিকয়েড হচ্ছে বৃক্কের রেচন নালিকা থেকে NaCl এবং বাইকার্বনেটের পুনঃশোষণ ক্রিয়াকে বৃদ্ধি করে। বৃক্কের আমাদের কিডনির যে রেচন নালী আছে সেখান থেকে NaCl, এটা আমরা পড়েছি ওই চ্যাপ্টার যখন আমরা পড়েছি তখন আমরা পড়েছি, রেচন নালিকা থেকে NaCl এবং বাইকার্বনেটের পুনঃশোষণ ক্রিয়াকে বৃদ্ধি করে। মূত্রের বৃক্কের মাধ্যমে মূত্রের পুনঃশোষণ, এটা পড়া তোমাদের হয়েছে তো? বলো। বলতে পারছেন, এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু বৃদ্ধি করছে মিনারেলো কর্টিকয়েড, হয়ে গেল। এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ। মোটামুটি তিনটে পড়ে রাখবে, গ্লুকোকর্টিকয়েডের দুটো কাজ, মিনারেলো কর্টিকয়েডের একটা কাজ পড়ে রাখবে। আর যদি ধরো অ্যাড্রিনাল কর্টেক্সের দেয়, তুই তোমার মতো করে তুমি লেখো, কোনো ব্যাপার না। এবার আসছি অ্যাড্রিনাল মেডালা। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থির কেন্দ্রের অংশকে বলছে অ্যাড্রিনাল মেডালা। অ্যাড্রিনাল মেডালা থেকে নিঃসৃত হরমোন যেগুলো, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন এবং হচ্ছে ডোপামিন, এবং নন অ্যাড্রিনালিন বা হচ্ছে নন এপিনেফ্রিন। এইমাত্র সুমিত্রা জিজ্ঞাসা করছিল, সুমিত্রা মানে লেফট হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাড্রিনালিন বা হচ্ছে এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন মেডালা থেকে খরিত হয় অ্যাড্রিনালিন বা হচ্ছে এপিনেফ্রিন, এবং নন অ্যাড্রিনালিন বা হচ্ছে নন এপিনেফ্রিন। ঠিক আছে, এপিনেফ্রিন এবং হচ্ছে নন অ্যাপিনেফ্রিন হচ্ছে খরিত হয় অ্যাড্রিনালিন মেডালা থেকে। বুঝে গেল? আচ্ছা, আর বলতো অ্যাড্রিনালিন মেডালা থেকে খরিত দুটি হরমোনের নাম? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন এবং হচ্ছে নর অ্যাড্রিনালিন। হ্যাঁ, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। হ্যাঁ, এবং হচ্ছে ডোপামিন। ডোপামিন হচ্ছে খরিত হয় এই অ্যাড্রিনাল মেডালা থেকে। ডোপামিন হচ্ছে মানে কি বলবো, বিভিন্ন হ্যাপিনেসের জন্য দায়ী হচ্ছে ডোপামিন। ঠিক আছে, ডোপামিন দেখবে অনেকে এরকম, মানে তো মাথায় রাখবে ডোপামিন কিন্তু অ্যাড্রিনাল মেডালা থেকে খরিত হয় ডোপামিন। আচ্ছা, এবার আসছি অ্যাড্রিনাল বা এপিনেফ্রিন, খানি ইম্পর্টেন্ট। দেখো, আমি IMP লিখেও দিয়েছি বইয়ের মধ্যেই, বইটা দাগিয়েছিলাম ওদেরকে দেওয়ার সময়, আমি একদম লিখেই দিয়েছি, সেটা বাড়িতে পড়াই। আচ্ছা, হৃৎপিণ্ডের ওপর প্রভাব, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হৃৎপিণ্ডের ওপর প্রভাব। হৃৎস্পন্দনের হার বৃদ্ধি হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতার হ্রাস উৎপাদন ইত্যাদিকে বাড়ায় হচ্ছে অ্যাড্রিনালিন। এটা আমরা জানি, রক্তবাহের ওপর প্রভাব, করোনারি যকৃৎ অস্থিপেশী রক্তবাহ ছাড়া ও দেহের অন্যান্য অংশের রক্তবাহকে সংকুচিত করে। আচ্ছা, অনৈচ্ছিক পেশির ওপর প্রভাব, অনৈচ্ছিক পেশি কি? এই যে তুমি হাত পা নড়াচ্ছ, ঠিক আছে, এবার পাকস্থলী, তুমি পাকস্থলী বা অন্ত্র, এইগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, সেটা তো তুমি ইচ্ছা মতো কিছু করতে পারো না। পাকস্থলী তুমি ইচ্ছা মতো পাকস্থলীটাকে ছোটো বড়ো করতে পারবে? পারবে বলো? পারবে, ওখানে তোমার কোনো হাত নেই। পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র এবং হচ্ছে মূত্রাশয় প্রভৃতি হচ্ছে অনৈচ্ছিক পেশিকে প্রসারিত করে। অপরপক্ষে গবিনী, মূত্রাশয়, পেশি বলয়, পিত্তাশয় প্রভৃতির স্থানের অনৈচ্ছিক পেশি এই হরমোনের প্রভাবে সংকুচিত হয়। একটু জল খেয়ে নি। আচ্ছা, দেহত্বক এবং হচ্ছে দেহত্বক নিয়ন্ত্রণের ওপর প্রভাব। এপিনেফ্রিন ত্বকের লোমের মূলের পেশি সংকোচন ঘটিয়ে লোম খাড়া হতে সাহায্য করে, ত্বকের রক্তবাহকে সংকুচিত করে
রক্ত সংবহনকে হ্রাস করে, ফলে দেহের তাপ ক্ষয় রোধ হয়। এছাড়াও অ্যাড্রিনালিন মৌলবিপাক হারকে বৃদ্ধি করে, দেহের তাপ উৎপাদনে অংশগ্রহণ করে। তোমার এখনো তোমাদের ওদিকে শীত আছে বলো? হ্যাঁ ম্যাম আছে। এবার যদি তুমি একটা হালকা পাতলা জামা পরে এখনই বাইরে চলে যাও, ছাদে চলে যাও, নিজের যে গায়ের যে পশম গুলো হাত দিয়ে দেখবো, ওগুলো কিন্তু খাড়া খাড়া টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এটার কাজ করছে হচ্ছে এই অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, ঠিক আছে? মানে গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। হ্যাঁ, এটা কাজ কে করছে? এটা কিন্তু অ্যাড্রিনালিন কাজ করছে। এবার যদি কেউ ধরো এরকম বলছে শীতকালে গায়ে এরকম কাটা কাটা হয়ে যাচ্ছে, তুমি বলবে এটা তো, এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিনের কাজ। দেখো এবার কত কিছু জানতে পারছো, নিজের সম্বন্ধে জানতে পারছো, তুমি বলবে আরো জানতে পারবে। এবার আসছি বিপাক ক্রিয়ার ওপর প্রভাব বা বিপাকের ওপর প্রভাব। অ্যাড্রিনালিন যকৃত পেশির গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব, অ্যাড্রিনালিন মানসিক স্থিতাবস্থা পরিবর্তন ঘটায়। এই হরমোনের প্রভাবে প্রাণীদের আতঙ্ক ও ভীতিভাবের অনুভূতি জাগ্রত হয়। এটার কারণে কিন্তু আতঙ্ক বা ভীত, তুমি পরীক্ষার রেজাল্ট বেরোবে, তোমার আতঙ্ক হচ্ছে একটা কিরকম যেন লাগছে, বাবা আমার কি রেজাল্ট হবে, একটা কেমন একটা লাগছে, এটা কিন্তু একটা আতঙ্ক বা ভীতিভাব, এই অনুভূতি কিন্তু জাগ্রত হয় অ্যাড্রিনালিনের কারণে, ঠিক আছে? আচ্ছা অ্যাড্রিনালিন কর্টেক্স মেডালার পার্থক্য এটা একটুখানি করে নেবে। আচ্ছা নন এপিনেফ্রিনটা বলে দিই, নর অ্যাড্রিনালিন প্রায় অ্যাড্রিনালিনের মতোই, কিন্তু ফলাফলের তীব্রতা ও প্রকৃতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যায়। কখন নন অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিনের বিপরীতে ক্রিয়া করে। আচ্ছা দেখো এইটা একটুখানি পড়ে নেবে, অ্যাড্রিনালিন কর্টেক্স ও মেডালার যে পার্থক্যটা এটা একটু পড়ে নেবে। নন অ্যাড্রিনালিন কি? নন অ্যাড্রিনালিনের যে সক্রিয়তা প্রায় অ্যাড্রিনালিনের মতোই, এ হচ্ছে অ্যাড্রিনালিনের মতোই প্রায় কাজ করছে, ঠিক আছে? কিন্তু ফলাফলের তীব্রতা ও প্রকৃতির মধ্যে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ পার্থক্য, মানে যে ফলাফল সেটার পার্থক্য লক্ষ্য করা যায়। কখনো কখনো নর অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিনের বিপরীতেও ক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা অ্যাড্রিনালিন কর্টেক্স ও মেডালার পার্থক্যটা একটুখানি করে নেবে, এটা আমি বলছি না, কারণ আজকে আমাদের হরমোনটা শেষ করতে হয় পুরো। আচ্ছা এবার আসছি আমাদের বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে যৌন হরমোন, সংজ্ঞা, উৎস এবং কাজ। এটা আমরা ক্লাস 12-এ আরো ভালো করে পড়ব সমস্ত কিছু পড়ার সময়। আচ্ছা ফার্স্টে আসছি টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন ক্ষরিত হয় প্রধানত শুক্র, মানে মেল হরমোন এটা একটা, প্রধানত শুক্রাশয়ের লিডিক কোষ থেকে টেস্টোস্টেরন জাতীয় পুং যৌন হরমোন ক্ষরিত হয়। উৎস কি? টেস্টোস্টেরন শুক্রাশয়ের লিডিকের অন্তর্কোষ থেকে ক্ষরিত হয়। এর পরীক্ষায় প্রশ্ন তবে মাধ্যমিকেও দেয় টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো, ইজিলি তোমরা বলে ফেলতে পারবে। আচ্ছা এছাড়াও দেখো লিডিকের অন্তর্কোষ থেকে ক্ষরিত হচ্ছে শুক্রাশয়ের, এছাড়াও কি অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকেও কিন্তু টেস্টোস্টেরন ক্ষরিত হয়। কাজ কি? বয়ঃসন্ধিকালে মুখ্য আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়। শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এটা আমরা ক্লাস 12-এ পড়ব, শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। দেহে পেশি এবং অস্থির বৃদ্ধি ঘটিয়ে দেহের সার্বিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নর্মালি একজন সেম এজের মেল এবং ফিমেলকে যদি দেখো, দেখবে একজন মেল কিন্তু অনেকটা হাতে পায়ে লম্বা চওড়া হয়, ঠিক আছে? তো অনেকটা বড় হয় হাইটেও। তো সেক্ষেত্রে কি এই টেস্টোস্টেরন হরমোনই কিন্তু দেহের পেশি এবং অস্থির বৃদ্ধি ঘটায়, দেহের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করছে। লোহিত রক্তকণিকার উৎপাদনে অংশ নেয়। ফিমেলের থেকে কিন্তু মেল বডিতে লোহিত রক্তকণিকা অনেক বেশি থাকে, এটা আমরা রক্ত পড়ার সময় পড়েছিলাম, তো বলেছিলাম কি না? তখন কিন্তু আমরা পড়েছিলাম লোহিত রক্তকণিকা উৎপাদনেও সাহায্য করছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন মৌলবিপাক হারকে বাড়ায়। নর্মালি দেখবে একটা মানে এজের পর থেকে মেল মোটামুটি পুরুষরা অতটাও কিন্তু মোটা হয়, আবার কারোর কাছে জেনেটিক ব্যাপার থাকে, বাট ফিমেলদের ক্ষেত্রে মোটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে, কারণ টেস্টোস্টেরন হচ্ছে মৌলবিপাক হারকে বিএমআরকে বাড়িয়ে দেয়। আচ্ছা অ্যান্ড্রোজেনটা একটুখানি জেনে রাখি আমরা, এটাও কিন্তু একটা মেল হরমোন,
এই হরমোন মুখ্য গৌণ যৌনাঙ্গের বৃদ্ধিতে সক্রিয়তা কাজ করে, যৌন বৈশিষ্ট্য বিকাশে অংশ নেয়। তাই এর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এর অ্যান্ড্রোজেনের উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন। এটা একটা মেল, মানে মেল হরমোনের একটা উদাহরণ অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেনের সাথে চুল পড়ে যাওয়ার এগুলোর সম্পর্ক রয়েছে। আচ্ছা, এবার আসছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এটা হচ্ছে ফিমেল হরমোন। এটা প্রধানত গ্র্যাফিয়ান ফলিকল, মানে স্ত্রীদেহের গ্র্যাফিয়ান ফলিকল অ্যাডিনাল গ্রন্থি থেকে খরিত হয়ে স্ত্রীদের যৌন বৈশিষ্ট্য বিকাশ ঘটায়, যৌন অঙ্গের পূর্ণতা বৃদ্ধিতে সাহায্য করে, হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। উৎস, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত। এটা আমরা যখন ক্লাস 12-এ পড়বো একদম ভালোভাবে পড়বো, মানে একদম শিশু থেকে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে বা পূর্ণবয়স্ক হচ্ছে, সেই সময় কীরমভাবে ইস্ট্রোজেন হরমোনটা কাজ করছে, তার প্রত্যেকটা মানে যৌন গৌণ বৈশিষ্ট্য বিকাশের জন্য কীভাবে কাজ করছে সেগুলো আমরা ক্লাস 12-এ পড়বো। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয় ইস্ট্রোজেন, ভালো করে মনে রাখবে, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হচ্ছে। আর আর খরিত হচ্ছে অ্যাডিনাল কর্টেক্স থেকে, অঞ্চল থেকে খরিত হচ্ছে। এটা এছাড়াও কী হচ্ছে, প্লাসেন্টা থেকেও কিন্তু খরিত হয়। প্লাসেন্টা হচ্ছে মায়ের সাথে ভ্রূণের সংযোগ রক্ষা করছে, হচ্ছে প্লাসেন্টা, যেটা আমরা ক্লাস 12-এ পড়বো। প্লাসেন্টার গঠন আমাদের পড়তে হবে। প্লাসেন্টার মাধ্যমে একটা ভ্রূণ মাতৃদেহের সাথে খাদ্য, পুষ্টি এছাড়াও শ্বাসবায়ু ইত্যাদি আদান প্রদান করে থাকে। আচ্ছা, ইস্ট্রোজেনের কাজ, বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেন ডিম্বাশয় অর্থাৎ মুখ্য যৌনাঙ্গ, জরায়ু, যোনি, ফ্যালোপিয়ান নালী ইত্যাদির গৌণ যৌন বৈশিষ্ট্য এবং স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে। এই হরমোন গৌণ বৈশিষ্ট্যের পরিস্ফুটন ও বিকাশ ঘটায়, গৌণ যৌন বৈশিষ্ট্যের। ইস্ট্রোজেন দেহাস্থির বৃদ্ধি ঘটিয়ে সম্পূর্ণ দেহের বৃদ্ধি ঘটায়। এটি প্রাণীদের ঋতুচক্র এবং স্ত্রীলোকের মাসিক যৌনচক্র নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে যে ঋতুচক্র বা মাসিক চক্র সেটা নিয়ন্ত্রণ করছে হচ্ছে এই ইস্ট্রোজেন হরমোন, যেটা আমরা প্রথম চার্টের মাধ্যমে ইস্ট্রোজেন কখন বাড়ছে, কখন ডিম্বাণু নিঃসৃত হচ্ছে এগুলো সব আমরা পড়বো। কখন মানে পিরিয়ডের পরে মুড সুইং কেন হচ্ছে সমস্ত কিছু এটা জানতে পারবে যখন আমরা ওটা পড়বো। আচ্ছা, এই হরমোন দেহের ত্বকের নিচে স্নেহ পদার্থের সঞ্চয় ঘটিয়ে নারীসুলভ দেহ গঠনে সাহায্য করে। ওই যে বললাম ফিমেলদের ফ্যাট অত্যাধিক বেশি থাকে, সেটা কিন্তু এই ইস্ট্রোজেন অত্যাধিক যখন বেশি খরিত তখন কিন্তু স্নেহ পদার্থ সঞ্চয় ঘটিয়ে ফেলে আর কি। আচ্ছা, প্রজেস্টেরন, প্রজেস্টেরন হচ্ছে একটা হচ্ছে স্ত্রী যৌন হরমোন। এটা প্রজেস্টেরন একটা ফিমেল হরমোন, স্টেরয়েড জাতীয় হরমোন, যত যৌন হরমোন সবটাই স্টেরয়েড জাতীয় হরমোন, যা প্রধানত ডিম্বাশয় এবং হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে, দেখো প্রজেস্টেরন খরিত হচ্ছে কি অ্যাডিনাল গ্রন্থি এবং হচ্ছে ডিম্বাশয় থেকে। ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়েছিল মনে আছে? বলো, গ্রাফিয়ান ফলিকল থেকে। ঠিক আছে, অ্যাডিনাল কর্টেক্স এছাড়াও প্লাসেন্টা, এগুলো মনে রাখবে, মানে উৎসটা এটা দেয় কিন্তু উৎস প্রজেস্টেরন পর্যন্ত ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, প্লাসেন্টা এবং অ্যাডিনাল কর্টেক্স থেকে খরিত হয়। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম আর ওটা হচ্ছে তোমার গ্রাফিয়ান ফলিকল, এগুলো কোনটা কি সেটা আমরা একদম 12-এ উঠে পড়বো, একদম অংশগুলো পড়বো, কোনটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কোনটা কি সব আমরা পড়বো। আচ্ছা, কাজ, ইস্ট্রোজেনের উপস্থিতিতে প্রজেস্টেরন স্ত্রীলোকের দেহে গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করছে। ইস্ট্রোজেনের উপস্থিতিতেই কিন্তু প্রজেস্টেরন কাজ করছে। প্রজেস্টেরন নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণ করতে সাহায্য করে। যখনই মাসিক চক্রের 11-13 দিনের মধ্যে একটা ডিম্বাণু নিঃসৃত হয়, যে ডিম্বাণুটা নিঃসৃত হলো তখন যদি স্পার্ম জনিতে যায় তখন কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। ঠিক আছে, সেই সময় সেই মিলন ঘটানোর পরে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা যেখানে তৈরি হলো সেখানে কিন্তু রোপিত হয় না, সেটা গিয়ে রোপিত হচ্ছে জরায়ুতে, সেই রোপণে সাহায্য করছে হচ্ছে প্রজেস্টেরন হরমোন। প্রজেস্টেরন ভ্রূণের বৃদ্ধিতে ও পুষ্টিতে সহায়তা করে।
সন্তান প্রসব কালে প্রসব নালী প্রসারিত করে। নর্মালি এখন তো নর্মাল বেবি হয় না, সেক্ষেত্রে হচ্ছে নর্মালি যখন নর্মাল বেবি হয় বা যে কোনো প্রাণীর যখন কোনো বেবি হয় সেখানে কিন্তু যোনির প্রসবকালে যোনিকে প্রসারিত করতে সাহায্য করছে এই প্রজেস্টেরন হরমোন। নর্মালি মানুষের ক্ষেত্রে এখন সিজারিয়ান বেবি হয়, যেটা হচ্ছে মানে আলাদা করে কেটে বের করা হয়। আচ্ছা, গর্ভাবস্থায় প্রজেস্টেরন ইস্ট্রোজেনের হরমোনের সহযোগিতায় স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটিয়ে দুগ্ধ প্রদানকারী স্তনে পরিণত করে। আচ্ছা, আচ্ছা দেখো, প্রধানত অ্যান্ড্রোজেনটা হচ্ছে মেল হরমোন। কিছু কিছু ক্ষেত্রে ফিমেল বডিতে অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে গেলে তখন নানা রকম ফিমেলদের ক্ষেত্রে নানা রকম গোলযোগ দেখা যায়, অত্যাধিক ত্বকের মধ্যে মানে কি বলবো পশমের পরিমাণ বৃদ্ধি পায়, সেটা তো আর ফিমেলদের হয় না। মুখে দাড়িগোঁফ টাইপের উঠতে থাকে, সেটা তো মানে ফিমেলদের হওয়ার কথা না। যখনই অ্যান্ড্রোজেন বেড়ে যায় তখন কিন্তু এগুলো হয়। আচ্ছা, এটা ম্যাম হরমোনের বলছি টেস্ট টিউব, টেস্ট টিউব, টেস্ট টিউব, টেস্ট টিউব বলো। ম্যাম টেস্ট টিউব বেবি মানে আমার মানে মামার বাড়ির ওখানে মানে একজনকার আর কি নর্মাল বাচ্চা হয়নি, তার টেস্ট টিউব বেবি নিয়েছিল, তারপর তার যমজ বাচ্চা হয়েছে। টেস্ট টিউব বেবি, যমজ বাচ্চা সব আমরা ক্লাস 12-এ পড়বো। কি করে টেস্ট টিউব বেবি হচ্ছে, কি করে আলাদা করে মানে স্পার্ম এবং ওভামকে বাইরে এনে নিষিক্ত করে আবার জরায়ুতে রোপণ করা হচ্ছে, ঠিক আছে, GIFT, ZIFT, এগুলো সব আমরা জানবো। তোমরা মানে সবই এগুলো জেনে যাবে, তোমরা অন্য কাউকে বুঝিয়েও দিতে পারবে যে যে ভালো করে আর কি পড়ে। আচ্ছা, এবার আসছে চলো রিল্যাক্সিং। এবার আসছি রিল্যাক্সিং। ডিম্বাশয় রিল্যাক্সিনের উৎস হচ্ছে রিল্যাক্সিন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে খরিত হয়, এছাড়া অমরা ও জরায়ু গাত্র থেকে নিঃসৃত হয়। কাজ হচ্ছে প্রসবের পথকে প্রসারিত করে সন্তান প্রসবে সাহায্য করে। যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সিন সাহায্য করছে সন্তান প্রসবের সময়। আচ্ছা, এই পেস্টটা দুবারও হয়ে গেছে। আচ্ছা দেখো, আর যেগুলো একটুখানি দেখতে হবে, দেখো এই যে কোষ ঝিল্লির ভেদ মানে হরমোনের ক্রিয়া পদ্ধতি, এইগুলো একটুখানি দেখে নেবে। দেখো হরমোন কি করছে, একটা নির্দিষ্ট টার্গেট অঙ্গ গিয়ে কাজ করছে, যেটা যেখানে কাজ করা সেটা সেখানে গিয়ে কাজ করছে, লক্ষ্য কোষে কাজ করছে, এটা আমরা জানি। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে ইনসুলিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডের জন্য কোষ ঝিল্লির ভেদ্যতাকে বাড়ায়। ADH কি করছে, বিক্ষুনালীর অন্তর্গাত্রস্থিত আবরণী কলাকোষে ঝিল্লির ভেদ্যতাকে বাড়িয়ে ভেদ্যতাকে যে বাড়িয়ে জলের পুনঃশোষণে সাহায্য করে, এটা আমরা জানি। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কোষের ওপর কাজ করে, কোষীয় সাইক্লিক AMP-র ওপর ক্রিয়া, কি প্রোটিন, পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড জাতীয় হরমোনগুলি টার্গেট কোষের ঝিল্লিতে অবস্থিত নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে আবদ্ধ হয় এবং কোষ ঝিল্লির উৎসেচকের সাহায্যে অ্যাডিনোসিন মনোফসফেট নামক যৌগ উৎপন্ন করে। এই যৌগটি এরপর কোষের ভিতরে বিভিন্ন উৎসেচকের ক্রিয়াকে বাড়িয়ে বা কমিয়ে হরমোনের কার্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে এই হরমোনকে প্রথম রাসায়নিক বার্তাবহ বা সাইক্লিক AMP বা দ্বিতীয় রাসায়নিক বার্তাবহ বলে। এগুলো একটুখানি দেখতে হবে। জিন গঠিত ক্রিয়া, কোনো কোনো ক্ষেত্রে হরমোন টার্গেট অঙ্গের কলাকোষে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে গিয়ে নির্দিষ্ট জিনকে প্রভাবিত করে, এর মাধ্যমে প্রোটিনের সংশ্লেষ ঘটায়। উদাহরণ হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন, বিভিন্ন যে যৌন হরমোনগুলো সেগুলো কিন্তু এর উদাহরণ। আচ্ছা দেখো, এইগুলো তো তোমরা জানো, এগুলো ক্লাস 10-এ তোমরা পড়েছো। এ বার্তাবহ হরমোন কি, একটা আগের দিনে আমি বলেছিলাম তোমাদের, বললাম না ক্লাস 10-এ বললাম, আমার ঠিক খেয়াল নেই। ওই দুধ, দুধ কি কর, আগেকার দিনে দুধ হচ্ছে ওই চিঠি নিয়ে, তোমাদের বলেছিলাম হ্যাঁ ওই আগেকার দিনে আমি ওই তোমাদের পড়াই হচ্ছে ক্লাস 10-এর ক্লাসটা ছিল, ওটা একটু দেখে নেবে, ঠিক আছে। ওই ক্লাসটা ওদেরটা যে কনসেপ্টটা শুরু গোড়ার থেকে করা, আর তোমাদের যদি গোড়ার থেকে করতে চাই তাহলে মুশকিল হবে, মানে অনেকটা এ হয়ে যাবে আর কি। তো ওটা দেখে নেবে, যেহেতু আমার সুবিধা তো রয়েছে, ওটা দেখে নিতেই পারো, ঠিক আছে, দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। আচ্ছা ম্যাম ওই রানারের কথা বলছে, হ্যাঁ রানারের কথা বলেছিলাম। রানার কি করে, একটা জায়গা মানে চিঠি নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় দুধ হিসাবে যায়, হরমোনও কি ওই রাসায়নিক বার্তাটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে থাকে, তবে তো সমস্ত কিছু কাজ করছে, হ্যাঁ।
ঠিক আছে, তো এটা একটুখানি পড়ে নেবেন। বাহক নিয়ন্ত্রক, বাহক নিয়ন্ত্রকের মধ্যে হচ্ছে এই থাইরক্সিন হরমোনের যে কাজটা, ঠিক আছে, টিএসএইচ মানে এ থেকে প্রথমে হচ্ছে তোমার ওই পিটুইটারি থেকে, সরি হাইপোথ্যালামাস থেকে হরমোন খরিত হচ্ছে, সেটা গিয়ে পিটুইটারিকে উদ্দীপিত করছে, পিটুইটারি থেকে আবার টিএসএইচ খরিত হচ্ছে, সেটা চলে যাচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে, থাইরক্সিন হরমোন খরিত ক্ষরণ করছে। এটা হচ্ছে বাহক নিয়ন্ত্রক, মানে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। বেশি খরিত হয়ে গেল তখন কমিয়ে দেবে, ঠিক আছে, আবার কম হচ্ছে তখন হচ্ছে কি ওখানে বাড়তে দেবে না, কম হচ্ছে আর বেশি খরিদ হবে, এই যে ব্যাপারটা ছিল এটাই এখানে জাস্ট লেখা আছে, ঠিক আছে, এটাই জাস্ট এখানে লেখা আছে, বাহক নিয়ন্ত্রক তোমরা জানোই মোটামুটি, বুঝে গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এতক্ষণ ধরে মেনলি যে হরমোনগুলো বললাম সেগুলো ছাড়াও কিছু হরমোন আছে যেগুলো একটুখানি আমরা কাজগুলো আমরা জেনে রাখি, যেমন হচ্ছে এসটিএইচ অর্থাৎ সোমাটোটপিক হরমোন। সোমাটোটপিক হরমোন সেটা হচ্ছে উৎস হচ্ছে সোমাটোট্রপ কোষ থেকে উৎপন্ন হচ্ছে, লক্ষ্য কোষ হচ্ছে অস্থি পেশি সকল অন্তর্যন্ত্র, মানে কোথায় কাজ করছে বোঝাচ্ছে আর কি। তো সেই সোমাটোটপিক হরমোনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধিতে সাহায্য করছে, সোমাটোটপিক হরমোন বা হচ্ছে গ্রোথ হরমোন, আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, বিভিন্ন আন্তঃজন্তীয় বৃদ্ধি এছাড়াও কার্বোহাইড্রেট ফ্যাট বিপাকে সাহায্য করছে। এফএসএইচ ফলিকল সিমুলেটিং হরমোন, প্রধান হচ্ছে জননাঙ্গ, মানে লক্ষ্য কোষ হচ্ছে মানে জননাঙ্গে গিয়ে কাজ করছে, শুক্রাশয় ডিম্বাশয় এগুলোতে গিয়ে কাজ করছে এফএসএইচ। প্রধান কাজ হচ্ছে দেখো পরিণত স্ত্রীদের ডিম্বাশয় বা ফলিকলের সৃষ্টি, মানে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল যখন তোমরা পড়বে ডিম্বাশয় সেখান থেকে সেগুলো তোমরা জানবে, গ্রাফিয়ান ফলিকল ওটা ইম্পর্টেন্ট যখন পড়াবো। আচ্ছা, তো কি পরিণত স্ত্রীদের ডিম্বাশয় ফলিকলের সৃষ্টি ও পরিণততে সাহায্য করে, এছাড়া ডিম্বাণু নিঃসরণে সহায়তা করে, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেনের সংশ্লেষ ও নিঃসরণে সহায়তা করে। পরিণত পুরুষ দেহে এফএসএইচ সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। আচ্ছা, এটা হচ্ছে এলএইচ বা আইসিএসএইচ, এর লক্ষ্য কোষ কি প্রাথমিক জননাঙ্গ, এটা হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, এলএইচ হচ্ছে প্রধানত পুরুষদের শুক্রাশয় সেমিনিফেরাস নালিকার বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে, আমরা 12-এ ভালো করে পড়বো তখন। শুক্রাশয় লিডিগের লিডিক বর্ণিত অন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোনের সংশ্লেষ ও নিঃসরণে সহায়তা করে। এলএইচ পরিণত স্ত্রী দেহে ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউডিয়াম থেকে প্রজেস্টেরন নামক হরমোন সংশ্লেষ ও নিঃসরণে সহায়তা করে, ঠিক আছে। এলটিএইচ হচ্ছে লক্ষ্য কোষ হচ্ছে স্তনগ্রন্থি, সেখানে কাজ করছে, প্রধান কাজ পরিণত স্ত্রীদের স্তনগ্রন্থির বিকাশে সহায়তা করে ও গর্ভাবস্থার শেষের দিকে স্তনগ্রন্থির দুগ্ধ উৎপাদনে সহায়তা করে। এডিএইচ, এডিএইচ হচ্ছে কাজ হচ্ছে বৃক্ক ও রক্তবাহে কাজ করছে, কিডনি ও রক্তবাহে, বৃক্কস্থিত নেফ্রন থেকে জলের পুনঃশোষণ ত্বরান্বিত করে এবং মূত্রে জলের পরিমাণ হ্রাস করে। এডিএইচ যদি ঠিকঠাক করে খরিত না হয় বারবার করে বাথরুমে যাবে শুধু, ঠিক আছে, সেই যে রোগী বারবার করে শুধুমাত্র বাথরুমে যেতে থাকবে। আচ্ছা, রক্তবাহের প্রাচীর গাত্রের মসৃণ পেশির উপর ক্রিয়া করে তাদের সংকুচিত হতে সহায়তা করে, তার ফলে রক্তচাপ বা বিপি ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। অক্সিটোসিন, অক্সিটোসিন হচ্ছে লক্ষ্য কোষ জরায়ু ও স্তনগ্রন্থি, প্রধান কাজ হচ্ছে পরিণত স্ত্রীদের জরায়ুর মসৃণ পেশি থেকে মসৃণ পেশির সংকোচনে সহায়তা করে, গর্ভাবস্থার শেষের দিকে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তা করে। অক্সিটোসিন বেশি পরিমাণে ফিমেলদের দেহে খরিত হয়, অল্প কিন্তু মেল বডিতেও খরিত হয়। অক্সিটোসিন একটা লাভ হরমোন বা হচ্ছে ভালো যে অনুভূতিগুলো সেটা প্রদানকারী একটা হরমোন। এমএসএইচ হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, লক্ষ্য কোষ হচ্ছে মেলানোসাইট কোষ, প্রধান কাজ হচ্ছে ত্বকে বর্তমান মেলানোসাইট কোষ থেকে মেলানিন নামক
রঞ্জক পদার্থ সংশ্লেষণে সহায়তা করে। অর্থাৎ মেলানিন, যাদের ত্বকের পরিমাণ বেশি থাকে, তারা কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। যাদের কম থাকে, তারা বাইরে গেলেই বেশি মাত্রায় রোদে গেলেই ত্বক লালচে লালচে হয়ে যায়, ত্বক পুড়ে যায় আর কি। আচ্ছা, বাকিগুলো তো আমাদের হয়ে গেছে। চলো এবার তোমাদের কার কি খাতা আছে সেটা চেক করে দিচ্ছি। ক্লাস ওয়ার্ক যেটা ছিল একদম ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 1, ঠিক আছে। আচ্ছা, অনুশ্রীকে একটুখানি বলে দেই, খাতাটার দিকে একটু নজর করো। অনুশ্রী দেখো এই যে এই নাম্বার। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে। একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই, যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশ ভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম, কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট, তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই। সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে এইচ অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যাদের এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে। সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে। এবং অবশ্যই যেটা তোমার এইচডব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।